তো এই সপ্তাহে আপনাদের করা কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, যদি আপনি ওয়াইফাই রাউটার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আপনি আমাদের এই ভিডিওতে কিংবা যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা যদি বেশি ইম্পর্টেন্ট হয় আপনার কমেন্ট সেটা কিন্তু আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। ও তাছাড়াও আমরা প্রতি সপ্তাহে একদিন করে আপনাদের কিউএনএ সম্পর্কে আমরা ভিডিও আপলোড করি। তো বেশি কথা না বলে চলে যাই আজকের মূল ভিডিও টপিকে। তো এখানে একজন জানতে চাইছে, এমডি আবু সালহে, সে জানতে চাচ্ছে যে টেন্ডা F6-এ সেটা হচ্ছে না, লগইন করতে বলছে, আশা করি উত্তর পাবো আপনি যেটা এখন বললেন। অর্থাৎ আমরা কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনি যে কোনো জায়গা থেকে আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। এখন তার কমেন্টে আমি বুঝতে পারতেছি না, টেন্ডা F6-এ সেটা হচ্ছে না, তার মানে কি আপনি টেন্ডা F6-এ রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এটা পাচ্ছেন না? যদি আমি আপনার কমেন্টটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, আপনি পরবর্তীতে আপনি যে কোনো ভিডিওতে জানাতে পারেন। যদি আপনি রিমোট ওয়েব ম্যানেজমেন্ট যদি আপনার রাউটার না খুঁজে পান তাহলে আপনি আপনার রাউটারটিকে আপডেট করবেন, তাহলে কিন্তু আপনি রিমোট ওয়েব ম্যানেজমেন্টে কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তাছাড়াও যে আপনার রাউটারটি কীভাবে আপডেট করবেন, টেন্ডা F3 হয়ে থাকলে তাহলে আপনি এই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এরপর একজন জানতে চেয়েছে, আপডেট দেওয়ার পর ওয়াইফাই শো করে না। তো এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছি যে টেন্ডা F3 কীভাবে আপডেট করবেন। তো এখানে যদি আপনি টেন্ডা F3 আপডেট না করে যদি আপনি এখান থেকে টেন্ডা F6 সেটা যায় যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনার রাউটারটা সমস্যা হয়ে যাবে, অর্থাৎ একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি বলতেছি যখন আপনারা এই ভিডিওটা দেখবেন যে টেন্ডা রাউটার কিংবা ফার্মার আপডেট করবেন, অবশ্যই আপনার রাউটারটা যদি টেন্ডা F3 হয় তাহলে কিন্তু আপনি আপডেট করবেন। যদি আপনারটা আমি কিন্তু এই ভিডিওতে শুধু দেখিয়ে দিচ্ছি যে টেন্ডা F3টা কীভাবে আপডেট করবেন, আপনার রাউটার যদি টেন্ডা F6 হয় কিংবা টেন্ডা F9 হয় তাহলে কিন্তু আপনারটা হবে না। আমি কিন্তু সেই দুটি ভিডিও দেখাচ্ছি না, জাস্ট আমি এই যে যে ভিডিওগুলো ভিডিও দেখতে পাচ্ছেন থাম্বেলটা, এই ভিডিওতে জাস্ট আমি বলেছিলাম যে টেন্ডা F3-তে কীভাবে আপনার রাউটার আপডেট করবেন। এখন হয়তো অনেকেই আছে যে যাদের রাউটার টেন্ডা F6 টেন্ডা F9 তারাও কিন্তু যে এরকমভাবে আপডেট দিতেছে, আপডেট দেওয়ার ফলে কিন্তু তাদের রাউটারটা একদম নষ্ট হয়ে যাইতেছে। তাই আমি বলতেছি যাদের রাউটার টেন্ডা F3 তারাই শুধু আপডেট দেবেন, দেন আদার হয়ে যাদের রাউটারের মডেল অন্যটা তারা আপডেট দেবেন না, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এই সমস্যা হয়ে যাবে, অর্থাৎ তার রাউটার একদম নষ্ট হয়ে যাবে। তো আশা করি আপনার কমেন্টের উত্তর আপনারা পেয়ে গেছেন, তো আপনারা অবশ্যই এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। তো এর পরবর্তীতে একজন জানতে চাইছে, আমরা কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কোনো জায়গা থেকে আপনার রাউটারটি কীভাবে কন্ট্রোল করবেন। এখানে একজন কমেন্ট করছে, নাইম নোটিশে কীভাবে ভাই, অর্থাৎ আমরা যে কোনো রাউটার আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করবেন অর্থাৎ আপনার রাউটার, তো এটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেটা কিন্তু আমি নোটিস রাউটারে এখনও দেখাই নাই, তার জন্য আমি বলতে পারলাম না। তো নোটিস রাউটারে যদি আপনি অ্যাডমিন প্যানেল যদি রিমোট ওয়েব ম্যানেজমেন্ট খুঁজে পান তাহলে আপনি এরকমভাবে কাস্টমাইজ করলে কিন্তু আপনি আপনার রাউটারটি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। তো তোমাদেরকে কিছু বলার নাই আমার, তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল। জাস্ট তোমরা একটা জাস্ট ভিডিওটা দেখবা, জাস্ট একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দেবা, তাহলেই চলবে। তো যারা ভিডিওতে লাইক করেন না তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবেন গুড ভিডিও কিংবা নাইস ভিডিও, তাহলেই চলবে। তো এরপর একজন কমেন্ট করছে, নিউ কার্টুন টিভি, আপনার নাম্বার দেন, আমার ওয়াইফের একটু সমস্যা। তো সে হয়তো ওয়াইফাই লেখার জন্য ওয়াইফ লিখে ফেলেছে, ওয়াইফ মানে অর্থ সে বোধহয় বুঝে না হলে সে এটা কখনো লিখতো না। তো যাই হোক মূল টপিকে আসি। তো আপনারা সকলে জেনে খুশি হবেন যে আমার যে ভিডিওটা, প্রত্যেকটি ভিডিওটা আপনারা কী করবেন, জাস্ট একটু ডিসক্রিপশন লিঙ্কটা একটু চেক করবেন, সেখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে এসে নক দিলে কিন্তু আমাকে পাবেন। তো সেখান থেকে আপনার কোনো সমস্যা হলে আমাকে কল দিতে পারেন, কিংবা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি সমাধান করার চেষ্টা করব। তাই বলতেছি যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে জাস্ট আপনার ডিসক্রিপশনে একটু চেক দেবেন, সেখানে আপনারা দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা আপনারা দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হয়ে নেবেন। তো আপনাদের যদি অ্যাড হওয়ার পর আপনার কোনো সমস্যা থাকে সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে একজন কমেন্ট করছে, ভাই আপনি যে উত্তরটা দিলেন ব্যাকলিস্ট থেকে ওয়েটলিস্ট করলে দ্বিতীয় রাউটার ম্যাক অ্যাড্রেস দিয়েও দেখেছি, আবার ম্যাক অ্যাড্রেস ছাড়াও দেখেছি, দ্বিতীয় রাউটার যতটা মোবাইল আছে এই সব মোবাইলে ম্যাক অ্যাড্রেস প্রথম রাউটারে অ্যাড করতে হয়, যে মোবাইলের ম্যাক অ্যাড্রেস অ্যাড করব প্রথম রাউটারে সেই মোবাইল চালাতে পারবে, আর যেটা অ্যাড করব না সেটা নো ইন্টারনেট চলে, এখন সেই মোবাইলের ম্যাক অ্যাড্রেস ছাড়া সবাই কি চালাবো, আমার দ্বিতীয় রাউটার তার দিয়ে কানেকশন দেওয়া, এখন আমার প্রশ্ন হলো দ্বিতীয় রাউটার যতরা মোবাইল থাকে না কেন সেই মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেস যাতে প্রথম রাউটার দরকার না হয়,
তো এটা সমাধান করার জন্য মূলত অনেক ঝামেলা আছে, এটা সমাধান করার জন্য আমি আপনাদেরকে বলি। তো আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার সেটা দেখতে পাবেন, জাস্ট আপনি সেখানে ক্লিক করে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন। তো সচরাচর আমি হোয়াটসঅ্যাপে লাইনে থাকি মূলত আমাদের এখানে এশার আজানের একটু পর দিয়ে, অর্থাৎ আপনি রাতের 8টার সময় যদি আমার সাথে যোগাযোগ করেন তখন আমি আপনাদেরকে লাইভ প্রমাণসহ আপনাদের এই সমস্যাটি সমাধান করে দিতে পারবো যে আপনার রাউটার কি সমস্যাটা হয়েছে, কিসের জন্য আপনি এই সমস্যাটি সমাধান করতে পারতেছেন না। তো আমি আবারও বলতেছি, আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন কিংবা ফেসবুক দেখতে পাবেন, সেখানে আপনি আমার সাথে অ্যাড হয়ে নেবেন, আমি এটা আপনাকে লাইভে আপনাকে এটা সমাধান করে দেব। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চান তাহলে আপনি ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন, সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেবো। অবশ্যই আপনি আমার সাথে অনলাইনে একদম সরাসরি কথা বলবেন। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আমি এখানে দিতে পারলাম না, তো কীভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সেটা আমি আপনাকে বলে দিলাম। তাছাড়াও যদি আপনাদেরও কোনো ওয়াইফাই রাউটারে কোনো সমস্যা সমাধান হয়ে থাকে কিংবা ওয়াইফাই রাউটার সম্পর্কে আপনি কিছু জানতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের এই ভিডিওর কিংবা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা এই অ্যাড হওয়ার কারণে আপনার অনেক সমস্যা সমাধান করতে পারবেন। তো এর পরবর্তীতে একজন কমেন্ট করেছে, ভাই আমি সব কিছু করলাম, ওয়েবলেস প্রিন্টার এনেবল করলাম, অর্থাৎ আমরা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে WPS পিনের মাধ্যমে কীভাবে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন। তো এখানে সে হয়তো WPS লেখার জন্য সেটা ভুল করেছে বা নামটি। তো ভাই আমি সব কিছু করলাম, WPS এনেবল করলাম, তারপর কপি করলাম, সরি এখানে সে WPS খালি ওয়েবলেস লেখে, সেই জন্য আমার পড়তে অনেকটা অসুবিধা হচ্ছে। তো সে এখানে WPS প্রিন্টে ওয়েবলেস লেখছে। তো দিয়ে কানেক্ট করার রুট পিন সব কিছু ঠিক করলাম কিন্তু বাট কানেক্ট হয় না, কি করব ভাই প্লিজ একটু বলেন, হেল্প করেন আমাকে কিছু সঠিকভাবে, ওয়েবলেস ঠিক করলাম এনেবল করলাম কিন্তু কিছু হয় না, কি করব। তো আমি আপনাকে বলতে চাই, আমি বারবার একটা ভিডিওতে আপনাদেরকে এই কমেন্টে আসে যে WPS অ্যাপস সবার মোবাইল ফোনে কাজ করে না কেন, আমি এখানে আপনাদেরকে আমি বারবার বলতেছি যে যাদের মোবাইল ফোনে যে ওয়াইফাই অপশনে যাওয়ার পর আপনি যদি সেখানে যদি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর যদি দেখেন যদি আপনার মোবাইলে যে WPS অপশনটা যদি WPS পুশ বাটন যদি এই সেটিংস থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে WPS অ্যাপসটা কাজ করবে, না হলে কিন্তু আপনার মোবাইল ফোনে WPS অ্যাপস কাজ করবে না। তো এখন প্রশ্ন হতে পারে যে কোন কোন মোবাইল ফোনে এই WPS পুশ বাটন অপশনটা থাকে। তো আমি বলতে চাই যে মূলত যে আগের ভার্সনে যেটা যে অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর নিচে যেগুলো আছে সেগুলোতে কিন্তু মূলত WPS পুশ বাটন এই অপশনটা থাকে, আর অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর উপরে যেগুলো যেমন 11, 12, 13 এইগুলো যেগুলো সেগুলোর কিন্তু মূলত সেই মোবাইল ফোনগুলোতে কিন্তু WPS পুশ বাটন অপশনটা কিন্তু আপনি কখনও খুঁজে পারবেন না। তার মানে এখন বর্তমান যুগে যে মোবাইল ফোনগুলো চলতেছে এই মোবাইল ফোনগুলো কিন্তু WPS পিনটা নাই। আর হ্যাঁ, বর্তমানে একটি মোবাইল ফোনে WPS পিন আছে, সেটা হলো ওপো মোবাইল ফোন। তো ওপো মোবাইল ফোনে কিন্তু আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন যে কিসের জন্য আপনাদের মোবাইল ফোনে এই WPS অ্যাপসটা কাজ করে না। তো এখানে একজন কমেন্ট করেছে, বিডি ডিজে রিমিক্স ভাই, তো সে কমেন্ট করেছে, ভাই ওপো মোবাইল ফোনে WPS কানেক্ট অপশন আছে ভাই কিন্তু WPS অ্যাপস কাজ করে না। তো আপনার মোবাইল ফোনে যদি WPS অপশনটা পুশ বাটন অপশনটা যদি থাকে তাহলে আপনার মোবাইল ফোনে, অর্থাৎ আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে WPS অপশনটার মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন এ সম্পর্কে আমি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি। তাছাড়াও আমি আপনাকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি যদি আপনার মোবাইল ফোনে WPS অপশনটা থাকে কীভাবে আপনি ওয়াইফাইটি কানেক্ট করবেন এবং সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো। আমি আপনাকে বলতেছি জাস্ট আপনি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আমি একদম লাইভ প্রো আপনাকে প্রমাণসহ দেখিয়ে দেবো যে কীভাবে যদি আপনার মোবাইল ফোনে WPS পুশ বাটন অপশন থাকে যে কীভাবে আপনি ওয়াইফাইটা কানেক্ট করবেন, জাস্ট স্ক্রিনটাকে লক করেন। তো এখান থেকে আপনারা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন যেটার সাথে আমি কানেক্টেড নেই। তো এই ডিভাইস অর্থাৎ এই নেটওয়ার্কটি আমি WPS পিনের মাধ্যমে কানেকশন করব। তো WPS পিনের মাধ্যমে কানেকশন করার জন্য জাস্ট আমি এখান থেকে WPS যে অ্যাপস আছে জাস্ট আমি সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদেরকে সম্পূর্ণ এটা যদি দেখাবো। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর, আর হ্যাঁ অ্যাপ্লিকেশন শুধু ব্যবহার করবেন, লোকেশন চালু করে কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়,
আর আপনার মোবাইল ফোনে যদি লোকেশন যদি চালু না করেন তাহলে কিন্তু আপনি WPS অ্যাপস ব্যবহার করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের WPS অ্যাপসটি ওপেন হয়ে গেল, জাস্ট আমি এটাকে রিফ্রেস করব নিচে টান দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটি নাম পেয়েছে, জাস্ট আপনি নামের উপরে ক্লিক করবেন, নিচে দেখতে পাবেন কাস্টম পিন, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে WPS পিনটা সেই পিনটা দিয়ে দেবেন, অর্থাৎ কাস্টম পিনই হলো WPS পিন। তো আপনার রাউটারের নিচে কিংবা আপনি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যেভাবে হোক না কেন আপনি WPS পিনটা বাইর করবেন। তো আমি এই রাউটারের WPS পিনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা WPS পিন হলো 42, সরি এখান থেকে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ড্রাইভিং করতেছি, সেও তো এখানে একটু সমস্যা হচ্ছে, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন। তো 42 80 89 47, তো এটা হলো এই রাউটারের WPS পিন। তো জাস্ট আমি কানেক্টেড নো রুটেড, জাস্ট আপনি প্রথম রাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট হচ্ছে, যেহেতু একটু লোডিং নেবে, তো এখানে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন যে এটা লোডিং চলতেছে, জাস্ট আপনি একটু ধৈর্য সহকারে দেখেন। তো এটা লোডিং চলতেছে, তো এখান থেকে দেখেন বন্ধুরা ফাইনালি আমাদের এখান থেকে কিন্তু রেজাল্ট হচ্ছে চলে এসে পড়ছে। দেখতে পাচ্ছেন যে কানেকশন ফিল্ড, তো আবার এখানে সাকসেস কানেকশন। তো এখন প্রশ্ন হতে পারে যে এই সমস্যাটা কিন্তু সকলেরই হয়ে থাকে যে WPS পিন দিয়ে কানেকশন করবা গেলে কিন্তু আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয় না। তো আমি আপনাকে বলি WPS অ্যাপস দিয়ে কিন্তু আপনার দুটি কারণে আপনার মোবাইল ফোনে কানেকশন হয় না ওয়াইফাই। তো প্রথম যে সমস্যাটি সেটি হলো আপনার মোবাইল ফোনের WPS অ্যাপস আছে কিনা সেটা চেক করেন। তো আমি আপনাদেরকে কিন্তু প্রথমে ভুল দুটি বলতেছি যে আপনি প্রথমে চেক করুন যে WPS-এ আপনার WPS পুশ বাটন অপশন আছে কিনা। জাস্ট অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাডভান্সে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে WPS পুশ বাটন অপশনটা কিন্তু আছে, তার মানে আমাদের এই মোবাইল ফোনে কিন্তু WPS অ্যাপস কাজ করবে। তো দ্বিতীয় যে ভুলটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ব্যাকে ক্লিক করবেন। আর হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনি যখন WPS অ্যাপস দিয়ে আপনি কোনো ওয়াইফাই কানেক্ট করবেন তার আগে আপনি এখান থেকে সেই নেটওয়ার্কটা আপনি ফরগেট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে চাপ দিয়ে ধরে ফরগেট করে নেব। যদি আপনি এই দুটি ভুল করেন তাহলে কিন্তু আপনি কখনো আপনি WPS পিন দিয়ে আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন না। জাস্ট আমি ফরগেট করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো, জাস্ট আমি ব্যাক দিয়ে দিচ্ছি, পরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে সম্পূর্ণ কেটে দেবো। তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে কেটে দিচ্ছি, তো ব্যাগ দিয়ে দিলাম। তো এখান থেকে আমি আবার রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি নেটওয়ার্কের নেমটি, জাস্ট আমি এখান থেকে নামের উপর ক্লিক করার পর কাস্টম পিনে ক্লিক করবো। তো এখান থেকে আমি WPS পিনটা দিয়ে দেবো, যেমন 42 80 89 47। তো জাস্ট আমি এটা দেওয়ার পর এখান থেকে কানেক্টেড নো রুটেড, জাস্ট এটার উপর ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, তো এটা কিছুক্ষণ সময় লোডিং হয়। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি কানেকশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। উপরে কিন্তু আমার ওয়াইফাই যে আইকন সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই নেটওয়ার্কটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখেন আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কিন্তু কোনো দুই নাম্বারে কিংবা কোনো কিছু চেষ্টা করি না। জাস্ট আপনারা কিন্তু স্ক্রিনটাকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোনো কিছুই করি নাই, জাস্ট WPS পিনের মাধ্যমে কিন্তু আমি এই ওয়াইফাইটি কানেকশন কলম একদম লাইভ প্রো আপনার সহ দেখতে পাচ্ছেন। আর আমি আবার বলতেছি যে এখানে কিন্তু আপনি দুটি ভুল করলে কিন্তু আপনার WPS অ্যাপসে কিন্তু কাজ করবে না। প্রথমত হলো সেটা হলো আপনার মোবাইল ফোনে WPS পুশ বাটন অপশন আছে কি না, আর দ্বিতীয়টা হলো আপনার মোবাইল ফোনের যে যখন আপনি WPS অ্যাপসের মাধ্যমে ওয়াইফাইটি কানেকশন করতে যাবেন তখন আপনি কী করবেন, তার আগে আপনি যে নেটওয়ার্কটি কানেক্ট করবেন সেই নেটওয়ার্কটি এখান থেকে ফরগেট করে নেবেন। দেন ফরগেট করে নেওয়ার পর আপনি কাস্টম পিন দিলে কিন্তু সেই নেটওয়ার্কটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। তো মূলত আপনি এরকমভাবে কিন্তু WPS অ্যাপসের মাধ্যমে আপনার ওয়াইফাইটি কানেকশন করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের এই সপ্তাহে কিছু কমেন্টের প্রশ্নের উত্তর। আর হ্যাঁ, কিছু কমেন্টের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ওয়াইফাই সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনি আমাদের যে কোনো ভিডিওতে কিংবা আপনি আমাদেরকে সরাসরি আমাদের যে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, জাস্ট আপনি সেখানে এসে আমাদের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করতে পারেন। আর আপনি চাইলে আপনার মতামতটা আমাদেরকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।